গোটা রাজ্যে বেশ কিছু এলাকায় করা হয়েছে কন্টেনমেন্ট জোন। শনিবার আসানসোল কোর্ট মোড় অঞ্চলে পুলিশের পক্ষ থেকে শুরু করা হলো নাকা চেকিং। মাস্ক না থাকলে ঘুরিয়ে দিচ্ছে গাড়ি ও যাত্রীদের। আসানসোল দক্ষিণ থানার পুলিশের পক্ষ থেকে গার্ডরেল লাগিয়ে করা হচ্ছে চেকিং। বাইরে বের হলে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে সরকারিভাবে। তাও শনিবার আসানসোল কোর্ট মোড় এলাকায় কিছু কিছু মানুষজন মাস্ক না পরেই বের হচ্ছেন বাইরে। তবে পুলিশের এই কড়াকড়িতে কিছুটা সচেতন হতে দেখা যায় বাসিন্দাদের। লাগাচ্ছেন আর আপনি লাগাচ্ছেন? না না না, একদম গাছ তাহলে।